গভর্নমেন্টের কোনো টাকা নেই, টাকাগুলো আপনাদেরই টাকা, আপনারা যে কর দেন, বাড়িতে থাকতে কর দেন, রাস্তায় যেতে গেলে কর দেন, যে জিনিসপত্র কিনলে কর দেন, যে ট্যাক্স দেন, সেই টাকাগুলোই সরকারের খাতে জমা হয়, সেই টাকাগুলি আপনাদের কাছে ফিরে আসা উচিত আপনাদের উন্নয়নের জন্য। মানে আপনারা ধরুন, আমি বলছি এখানে যদি 2000 লোক থাকেন, যদি 5 টাকা করে দেন, আমি এক একটা লোকের থেকে তো 5 টাকা করে নিয়ে কিছু করতে পারবো না, কিন্তু যখন আপনারা সবাই মিলে 5 টাকা করে দেবেন, তখন আমার আমার যে ভান্ডার সেখানে 1 লক্ষ টাকা জমা হয়ে যাবে, সেখানে 1 লক্ষ টাকা জমা হয়ে যাবে। যখন 1 লক্ষ টাকা জমা হবে, সেইটা দিয়ে আমি হয়তো একটা লাইটের থাম লাগাতে পারবো, একটা টয়লেটের বিল্ডিং বানাতে পারবো। তো আপনাদের টাকাই আপনাদের কাছে ফেরত আসা উচিত, এবং এই টাকাগুলো আমাদের কেন্দ্রীয় সরকারে, আমি নিজে মন্ত্রী হিসেবে বলছি, কেন্দ্রীয় সরকার থেকে এই টাকাগুলো কিন্তু রাজ্য সরকারের কাছে এসে গেছে। আমি জানি না আপনারা পঞ্চায়েতে গিয়ে দরবার করুন কেন এই টাকাগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে না। আমার মনে হয় পশ্চিমবঙ্গ আমি কোনো দলের হয়ে বলছি না, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের কাছে সব আছে, কেন রাজনীতি করে আমরা এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছি আমি সত্যি জানি না। কেন একটা পার্টিকুলার পার্টি কেন আপনাদেরকে 34 বছর সিপিএমের ঝান্ডা ধরে দৌড়লে তবেই আপনারা 100 দিনের কাছে টাকা পেয়েছেন, 100 আপনারা টয়লেট বানানোর টাকা পেয়েছেন, তো সেটা পাওয়ার জন্য আপনাদের সবাইকে রাজনীতি কেন করতে হবে? যারা পড়াশোনা করছে তারা রাজনীতি করবে কেন? সবাইকে রাজনীতি করার তো কোনো দরকার নেই। কিন্তু তবুও এমন একটা একটা পরিবেশ তৈরি হয়েছে যে এখন তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলছে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে না দৌড়লে আপনারা 100 দিনের কাজেরও টাকা পাবেন না, টয়লেটের টাকাও পাবেন না, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও পাবেন না। এই ব্যাপারটা আমাকে ভীষণ দুঃখ দেয়, এবং সত্যি গ্রামেগুলো এসে মনে হয় যে টাকা এসে গেছে, টাকা পড়ে আছে। এই যে বড় বড় সব নেতারা ব্রিগেডে এসছিলেন, আমি আপনাদের বলি রাত্রিবেলা সবাই গ্র্যান্ড হোটেলে ছিল, গ্র্যান্ড হোটেলে এক একটা ঘরের এক একটা রাত্রির ভাড়া প্রায় 24 থেকে 25 হাজার টাকা, সবাই গ্র্যান্ড হোটেলে ছিল। এত বড় বড় হাড়িতে তারা সব রসগোল্লা নতুন করে সন্দেশ নিয়ে তারা দিল্লি ফিরেছে, দামি দামি শাল তাদের গায়ে দিয়েছে। এইগুলো যদি দেওয়া যায় তাহলে কেন কেন মানুষদের জন্য রাস্তায় লাইট লাগানো যায় না? আমার তো দেখে মনে হচ্ছিল ওই যে পুকুরে, আমিও গ্রামের ছেলে, হুগলিতে বড় হয়েছি, যখন ওখানে ডনবস্কে পড়তাম, এই যখন পুকুরে যখন জলটা কাঁপে আমি দেখেই বুঝতে পারি কোনটা কই মাছ ছটফট করলো আর কোনটা জল ধরা সাপ খেলে, আমিও গ্রামের ছেলে। তো এইখান দিয়ে আস্তে আস্তে মানুষ যখন ওই রাস্তার ধারে পুকুর দিয়ে আসছিল, তখন আমার সত্যি মনে হচ্ছিল যে এইসব জায়গায় নিশ্চয়ই সাপ আছে। কিন্তু একটা রাস্তায় আলো নেই, রাত্রিবেলা আমাদের ছোটো ছোটো মা বোনেরা, মানে বোনেরা বিশেষ করে যারা পড়াশোনা করতে বাড়ি থেকে বেরোয়, রাস্তায় যদি লাইট না থাকে তাহলে কত রকম অঘটন ঘটে আমাদের সমাজে। আমরা সবাই চাই সমাজ পরিচ্ছন্ন, কিন্তু দুষ্ট ছেলে লোকের তো অভাব নেই, অসভ্য লোকের তো অভাব নেই, সেখানে অনেক রকম অঘটন ঘটে। তো এত যদি টাকা থাকে, এত এত যদি পোস্টার ছাপানো যায়, এত যদি চারদিকে নেতাদের জন্য ছবি লাগানো যায়, তাহলে সেই টাকার কিছুটা টাকা আপনাদের কাছে কেন আসে না? আমি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার, তার একজন মন্ত্রী, এবং সেই হিসেবে আমি বলছি যে আমি গুজরাটে, মহারাষ্ট্রে, রাজস্থানে, তামিলনাড়ুতে, বিভিন্ন জায়গায়, বহু জায়গায়, মহারাষ্ট্রে, বোম্বেতে, দিল্লিতে, হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে, সব জায়গায় দেখেছি যে প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য কাজ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনাদের সবাইকে, আমার সবাইকে আপনারা বিজেপিকে ভোট দেন, বা আমি কি বলছি বিজেপিকে ভোট দিন, আমি কিচ্ছু বলবো না, আমি খালি এটাই বলবো আপনারা সবাই এই রাজনীতির রক্তাক্ত খেলায় নামবেন না। কোনো পার্টির ঝান্ডা ধরলে তবেই আপনারা টাকা পাবেন, এটা করবেন না। গণতান্ত্রিকভাবে আপনারা এবারে ভোটটা দেওয়ার চেষ্টা করুন, কারণ সত্যি এত টাকা আসার পরেও আপনারা পেছন থেকে অবধি একজনও হাত তুললেন না যে আপনারা টয়লেটের টাকা পেয়েছেন, অথচ সমস্ত টাকা আমি একজন মন্ত্রী ক্যামেরার সামনে বলছি, আমি যা বলছি সব রেকর্ড হচ্ছে, আমি কাউকে বলছি না এই ক্যামেরা বন্ধ করে তুলবে না কিছু, কাউকে বলছি না, তোমায় বলছি তোলো, আমার কোনো আপত্তি নেই, কারণ এই টাকাগুলো সত্যি এসে গেছে অথচ আপনাদের কাছে পৌঁছয়নি। খুব দুঃখের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে দেশে পরিবর্তন ঘটবে, আস্তে আস্তে পরিবর্তন ঘটবে, কিন্তু সেখানে তার জন্যে কোথাও কোথায় আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। আর এখানে আসতে পেরে আমার আমার ভালো লাগার সাথে সাথে আমি অনেক কিছু শিখলাম, সত্যি অনেক কিছু জানলাম। আর এই স্কুলকে, বিদ্যাপীঠকে, খয়রান্ডা, ছোট ছোট বাচ্চারাই খয়রান্ডা বলতে পারে, খয়রান্ডা বানানি তো লিখতে পারে না, খয়রান্ডা পি কে, খয়রান্ডাটা ডান দিকে যদি ধরুন এই পি কে আছে, তো খয়রান্ডা কে কে পি কে বিদ্যাপীঠ যদি বলেন সোজাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যাই হোক, এখানে যারা যারা পি কেটা পারবে একটু গণ্ডগোল আছে। হ্যাঁ, খয়রান্ডা পি কে বিদ্যালয়, পি কে অনেকে বাংলা হিন্দি অনেক রকম ওটা করবেন, তো ওই পি কেটার মধ্যে গণ্ডগোল আছে, কিন্তু ঠিক আছে, খয়রান্ডা পি কে স্কুলে, ওখানে সামনে বিবেকানন্দ রয়েছে, তো খুবই ভালো লাগলো। আর লাইব্রেরি একটা আছে, কী লিখছেন, কী লিখছেন বলতে হবে এগুলো। হ্যাঁ, আমাদের টিচার সামনে আসুন,
টিচার দেখুন আমাকে শিখিয়ে দিচ্ছে কি কি বলতে হবে, গয়ে খরগোশ, গয়ে গাধা, আর কি লিখেছেন, না না, গয়ে কচু, ও না না, এখানে প্রাচীর নেই অর্থাৎ দেওয়াল নেই, পর্যাপ্ত বিল্ডিং নেই, বিদ্যালয়ের প্রাচীরও নেই, পানীয় জলের সুব্যবস্থা নেই, বিদ্যালয়ে জায়গার অভাবে খেলার মাঠও নেই, সব সত্যি কথা, সবটাই স্বস্তি কথা। এবং সত্যি আমি প্রথমেই আপনাদের বলেছি, একদম প্রথমেই বলেছি যে মন্ত্রী হিসেবে আমার লজ্জা করে, এখানে আসতে আমি দেখি যখন তখন লজ্জা করে মন্ত্রী হিসেবে গাড়ি করে আসা, গাড়ি করে হই হই করে চলে যাওয়া, কিন্তু আপনারা তার সত্ত্বেও এত এগুলো সত্যি কথা বলতে কি যে স্কুলের বিল্ডিং বানানো, স্কুলের টিচারদের মাইনে দেওয়া, স্কুলের জন্য জমি, এগুলো সব রাজ্য সরকারকে করতে হয় দাদা, এটা কেন্দ্রীয় সরকার থেকে করা যায় না, কিন্তু এটা আমাকে প্লিজ আপনারা লিখে দিন, আমি দেখবো আমি কী করতে পারি, কিন্তু এগুলো সব টাকা যেগুলো কেন্দ্রীয় সরকারের শিক্ষা যে মন্ত্র, আমাদের শিক্ষামন্ত্রী যেটা প্রকাশ জাভরেকর মন্ত্রী, সেই টাকা কিন্তু এই শিক্ষার ব্যাপারটা পুরোপুরি রাজ্যের এখতিয়ারে আছে, অর্থাৎ এটা কিন্তু দিদিই আপনাদের করে দিতে পারেন, আমি জানি না কেন হয়নি। তো আজকে আমি সত্যি স্কুলের প্রোগ্রামে এসেছি, কোনো রাজনৈতিক কথা বলতে চাই না, আপনি এটা রাখুন, যদি কাগজপত্র কিছু থাকে আমাকে দিন, আমি দেখবো যে এমপিলারের যে ফান্ড, আমাদের যে সাংসদ যে টাকা, সেই টাকা শুধু নিজের জায়গা দিয়ে খরচা করা যায়, একটা নিয়ম আছে বোধ হয় 5% টাকা বোধ হয় বাইরে খরচা করা যেতে পারে, আমি সেটা নিয়মটা খতিয়ে দেখে আমি দেখবো যদি, হ্যাঁ আমি আমি একবার রূপা গাঙ্গুলি রাজ্যসভার এমপিরা করতে পারে, আপনি কাগজগুলো আমাকে লিখে প্লিজ দিয়ে দিন, আমি দেখছি আমি কী করতে, আমি কোনো প্রতিশ্রুতি দেবো না, প্রতিশ্রুতি দেবো না, তবে খুব মন থেকে যেমন বলছি যে মন্ত্রী হিসেবে আমার লজ্জা করে, সেই সেইটা সেই থেকেই বলছি যে এর মধ্যে আপনি যেগুলো লিখে দিচ্ছেন সেগুলো আমি দেখবো এগুলো কী করা যেতে পারে, কোনো রাজ্যসভা এমপি ইচ্ছে করে টাকা দিতে পারে, সচিন তেন্ডুলকার দেয়, তো আমি আপনি প্লিজ এগুলো আমাকে একটু চিঠি লিখে আমাকে দিন, আমার তো আপনাদের বেশি কোনো আটকে রাখবো না। আপনারা একটা গান শুনতে চান তো, গান শুনতে চান তো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাস্তা স্কুলে আসার জন্য রাস্তা কোথায় আছে, আমি তো বলছি এদিক ওদিক তাকালে আমি ভাবছিলাম সবুজ মাঠ কালো মাঠ, বলছে না ওগুলো পুকুর, তো পুকুরে পানি বলো হয় নিশ্চয়ই, না পানি বল খুব ভালো লাগে আমার, হ্যাঁ যদি জলে পড়ে যেতাম তাহলে আমার কোনো অসুবিধা নেই, পানি বল থেকে দিব্যি থাকতো, হ্যাঁ কোনো অসুবিধা ছিল না, বুঝতে পারছি, যাই হোক, তো আরে বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার বিদ্যাপীঠে, বোম্বে কাঁপি তালি বাজাও, হ্যাঁ আরে বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি দেখো বিদ্যাপীঠে, কহো না প্যার হ্যায় গানেতে পরিচয় হয়েছে তবু বলা যায়, মনটা আমার বাঙালি, মনটা আমার বাঙালি, আরে বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি দেখো বিদ্যাপীঠে, কহো না প্যার গানেতে পরিচয় হয়েছে তবু বলা যায়, তাই মনটা আমার বাঙালি, মনটা আমার বাঙালি, আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সময় বেঁধেছে, চোখ তুলে দেখ এত ফুল পড়লো উলু হলো, তারপরে যদি আমার বউ দেখে আপনারা ফেসবুকে পোস্ট করে যে নতুন করে আবার বিয়ের ছানাই বেজেছে, কত বাড়িতে হাট অ্যাটাক করবে, তবুও গাইছে শ্বশুর বাড়ি বৃন্দাবনে আমি গিয়েছিলাম কোভিড গান, আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের ছানাই বেজেছে, চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের ছানাই বেজেছে, তোমায় পেয়ে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের ছানায় বেজেছে, আরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতে পারবে তাকে কেড়ে নিতে, বাজাও পারবে না কেউ তোমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভাল
এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে উত্তম কুমার গুরু কিশোর কুমার ছিলেন বাঙালি